গ্রাহক অলর হস্টর হতাও নিবেন লাই এবং নিজের আর বর্তমান অবস্থা তুলি ধরিবেন লাই চট্টগ্রাম ওয়াসা এবার গ্রাহক সমাবেশের আয়োজন করছি নগরীর পাঁচ তারকা হোটেল রেজিসন ব্লুথ। এই সমাবেশত ওয়াসার প্রাপ্তি সমস্যা এবং ভবিষ্যতের কর্মকাণ্ড লইয়ে কথা হওয়াই। সমাবেশত বিভিন্ন ওয়ার্ডর কাউন্সিলর এবং গ্রাহকল উপস্থিত আছে। তারা ওয়াসারে ধন্যবাদ জানাবের সাথে সাথে নিজ নিজ এলাকার পানির সমস্যার হতাও তুলি ধরে। সবচেয়ে বড় হচ্ছে আমরা যারা কাউন্সিলর আছি, জনপ্রতিনিধি আছি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এখন রাস্তা কাটলে মানুষ মনে করে সিটি কর্পোরেশন, ভূকম্পে উঠলে সিটি কর্পোরেশন, পানি উঠলে সিটি কর্পোরেশন। এখন প্রত্যেকটা জায়গায় যে এখন জলবদ্ধতা প্রকল্প সিডিএর কাছে, এখন রাস্তা কাটছে ওয়াসা, সেটাও সিটি কর্পোরেশন। এখন আমাদের যে কাজগুলো যেখানে রাস্তাগুলো কাটা হচ্ছে, সেই কাটার পরে কিন্তু আপনারা যে ওখানে সঠিকভাবে এটা ভরাট করে দিয়ে বা কম্প্যাকশন করার যে কথা, সেখানে তোমরা দেখছি না। আমি একটা নাম্বার কথা বলতে পারি, সম্ভবত 616592 এটা যাত্রা করে কেউ রিসিভ করে না, অনেক সময় কমপ্লেন করে আমরা কোনো জবাব পাই না। মনে করে যারা পানির ব্যবসা করে, পানির ব্যবসা করে তারা শয়ে শয়ে গাড়ি করে এই পানির কল থেকে রিজার্ভার করে তাদের জারে করে পানি নিয়ে মিনারেল ওয়াটার বলে বিক্রি করে। তারা বিভিন্ন অফিস আদালতের এবং হোটেলে মানুষের বাসা বাড়িতে মিনারেল ওয়াটার, যেসব মিনারেল ওয়াটার বিক্রি করে এগুলো একটাও তাদের নিজস্ব কোনো প্ল্যান নেই। এগুলো ওয়াসা রাস্তার যে কলগুলো আছে সেই কল থেকে নিয়ে আপনি এগুলো বাজারে বিক্রি করেন। তো সেখানে আমার আনুগত্য সেখানে 50 লক্ষ টাকা সেখানে আমরা জমা দিয়েছি উন্নয়ন ফান্ডে। তারপরে সেখানে 130টার মতো মিটার লাগানো হয়েছে, কানেকশন দেওয়া হয়নি, কিন্তু সেখানে পানি পাচ্ছে না। আজকে 3 বছর হয়ে গেল ওয়াসার প্রজেক্টও শেষ হয়ে যাচ্ছে। মার্চের 28 তারিখ ফজরত আয়োজিত এই অনুষ্ঠানত ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি আছিল সিটি মেয়র আজমল নাসিরউদ্দিন। মেয়র তার বক্তব্য থইদে যদি নগরীর পরিবর্তন এবং উন্নয়ন সন তৈলে এই উন্নয়নের হাম বাস্তবায়ন করিবেন লাই কিছু হস্ত ফোন ফরিব নগরবাসীতে। সবচেয়ে কষ্ট তো আমার সিটি রাস্তা করে সেই রাস্তাটা ওয়াসাকে, কিন্তু তারপরেও ওই অনুমোদন না দিয়ে তো কোনো বিকল্প উপায় নেই, এটা তো একটাই তো অনুমোদিত সরকারের উন্নয়ন প্রকল্প। আমাদের কথা হলো যদি মানুষ ভোগান্তি থেকে রক্ষা পেতে চায় এই মুহূর্তে, তাহলে জনগণকে বলতে হবে আপনাদের পক্ষে দিয়ে এই দেশের আর কোনো উন্নয়নের প্রয়োজন নেই, এই শহরের কোনো পরিবর্তন প্রয়োজন নেই, যা আছে তাই নিয়ে থাকবে মানুষ, তাহলে সবাই থাকবে, মানুষের কোনো আর ভোগান্তি হবে না, কোনো ভোগান্তি হবে না। এটা যদি আপনারা পত্রিকায় লিখে দেন, বলে দেন, তাহলে আমরা সব পথের দেশ রাষ্ট্রের অনেক টাকাও বেঁচে যাবে আর আমাদেরও কোনো কষ্ট করতে হবে না, অন্তত মাথার কাম পায়ে ফেলতে হবে না। এটা তো বাস্তবত হলো যে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলি এটি একটি চলমান প্রক্রিয়া, এটা চলতে হবে। এই অনুষ্ঠানত গ্রাহক অলর হস্টর হতা সরাসরি উইনি বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা সহ ওয়াসা কর্তৃপক্ষ, যে হারণে পানির হস্টর তাহা সাধারণ মানুষ মনে করতে অধিসত্তর এইসব সমস্যার সমাধান হইব। আশরাফুল আলম, আকাশ, সি প্লাস টিভি।